الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شبای محبت تک دل تک درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہ تہر معراج ہے کہ تو لوح و قلم تک پہنچا یہ تہر معراج ہے کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شمكنيا ثانار أنتر غطو সদাহা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজাম উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের অতি নিকটের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মনে কুঠায় যাদের জায়গা হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ আমার পর্দানিশীন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র গ্রন্থ কোরআনে করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দশ মার দশ সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ২৫তম সূরা সূরা ফুরকানের ৩০ নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং পাকের আলোকে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন এবং আপনাদেরকেও যেন এই কথাগুলি ধৈর্যের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন আজ একটা নিয়ত করি এই মাহফিল থেকে আমরা যা শুনে যাব ইনশাআল্লাহ আমল করব কি করব বলেন আমল করবেন তো ইনশাআল্লাহ যে কয়টা কথা শুনব যে বিষয়ের উপর আমল শুনব সে বিষয়ের উপর পরিপূর্ণভাবে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ পারবো না বলে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ২৫তম সূরা সূরাতুল ফুরকানের কয় নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি বলেন তো কয় নং ৩০ নম্বর আয়াত কয় নং মনে রাখবেন সূরা ফুরকানের কত নং আয়াত ৩০ নম্বর আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এর ব্যাখ্যা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে তার উম্মতদের বেলায় দয়াদ্র ছিলেন কি ছিলেন বলেন দয়াদ্র ছিলেন তার উম্মতদেরকে সকল ক্ষেত্রে তিনি ছাড় দিয়েছেন কি দিয়েছেন ছাড় দিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন তখনও তিনি বলছেন উম্মতি উম্মতি যখন তিনি মেরাজের রজনীতে আল্লাহর দরবারে সাক্ষাতের জন্য গিয়েছেন তখনও তার উম্মতদেরকে ভুলেন নাই তিনি তখনও তিনি বলছেন উম্মতি উম্মতি হাসরের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে সেখানেও বিশ্বনবী সেজদায় পড়ে কি বলতে থাকবেন বলেন
তার উম্মতদেরকে ছাড় দিবেন না, দয়া সেখানে দেখাবেন না। কয়টা বিষয় বলেন? একটা বিষয়। সে বিষয়টাকে আপনারা শুনতে চান, আমল করতে চান বলেন, আমল করবেন তো ইনশাআল্লাহ। কোন বিষয়টা? সে বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের কয় নম্বর আয়াত? ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا. الله পাক বলছেন, হে উম্মতে মুহাম্মাদি তোমরা সতর্ক থাকো। কি থাকো? সতর্ক থাকো। তোমাদের উম্মত তোমাদেরকে সকল ক্ষেত্রে ছাড় দিয়েছে, কিন্তু একটা জিনিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন। কি করবেন? অভিযোগ পেশ করবেন। ওয়াকালা রাসূল, রাসূল বলবেন, বিশ্বনবী বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার এই উম্মতের এই কতক উম্মতেরা, আমার উম্মতের এই কতক উম্মতেরা তারা কি করেছে? ইত্তাখাযু হাদাল কোরআন, যে কোরআন তুমি আমার নিকট হেদায়েত স্বরূপ পাঠিয়েছিলে, ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা, সেই কোরআনকে তারা মাহজুর করেছে। কি করেছে? সে কোরআনকে তারা মাহজুর করেছে। বুঝে থাকলে বলেন আমার সামনে, সে কোরআনকে কি করেছে? মাহজুর করেছে। বিশ্বনবী কি বলবেন? হে আমার রব, আপনি যে কোরআন আমি নবীর নিকট পাঠিয়েছেন কিসের জন্য? হেদায়েতের জন্য। সে কোরআনকে আমার উম্মতের মধ্যেই কতক উম্মত তারা মাহজুর করেছে। কি করেছে? মাহজুর করেছে। মাহজুর শব্দের মুফাসসিরগণ তিনটা অর্থ করেছেন। কয়টা অর্থ মনে রাখবেন? কয়টা অর্থ? তিনটা অর্থ। আমি গতানুগতিক কোনো কাহিনী বলবো না, কোরআন থেকে কথা বলবো। কয়টা অর্থ? তিনটা। মাহজুরের এক নম্বর অর্থ হচ্ছে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত না শেখা। কি শেখা? কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত না শেখা। দুই নম্বর, কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা না করা। তিন নম্বর, কোরআনের উপর, কোরআনের কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, এগুলোর উপর আমল না করা। এই তিনটা জিনিস, এর উপর যদি আপনি আমল না করেন তাহলে আপনি মাহজুরের অন্তর্ভুক্ত। আপনি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, আপনি মাহজুরের অন্তর্ভুক্ত। আপনি দৈনিক জীবনে কোরআন অর্থ বোঝার জন্য চেষ্টা করেন না, আপনি মাহজুরের অন্তর্ভুক্ত। আপনি দুনিয়ার নেতা অমুকের অমুকের থিওরি অনুযায়ী আপনি জীবনযাপন করছেন কিন্তু কোরআনের আইনকে ফলো করেন না, তাহলে আপনি মাহজুরের অন্তর্ভুক্ত। বিশ্বনবী আপনাকে সকল ক্ষেত্রেও ছাড় দিলেও বিশ্বনবী আপনাকে এই একটা বিষয় ছাড় দিবেন না। আপনি যদি তেলাওয়াত না শিখে কিয়ামতের ময়দানে হাজির হন, বিশ্বনবী আপনাকে চিনবেন না। আপনি যদি কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা না করেন, কোরআনকে যদি ফলো না করেন, বিশ্বনবী কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে। আর আল্লাহর নবী যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তার জন্য জান্নাত না জাহান্নাম বলেন? আরো জোরে বলেন, তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আরেকবার বলেন তো, সূরা ফুরকানের কয় নং আয়াত? ৩০ নং আয়াত। আল্লাহ পাক কি সতর্ক করেছেন? হে উম্মতে মুহাম্মাদি, তোমার নবী কিয়ামতের ময়দানে বলবে যে আমার এই কতক উম্মতেরা কোরআনের তেলাওয়াত শিখে নাই, কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করে নাই, সুতরাং এদেরকে ঘাড়ে ধরে ধরে জাহান্নামে দেয়া দাও। বিশ্বনবী যদি আমাদের বিপক্ষে চলে যায় আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে বলেন? উপায় নাই। সম্মানিত হাজিরিন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের উপর আমল করা, সব বিষয়ের উপর কথা বলার সময় নাই, একটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখলে ফায়দাটা কি। এটা যদিও আমরা এটাকে হেলাই খেলায় মনে করি, তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় মনে করছি না, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি সব কিছু পারেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা পারেন না, এ অবস্থায় ইন্তেকাল করলেন, বিশ্বনবী আপনাকে চিনবেন না, আপনি মাহজুরের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কি মাহজুরের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত কি করতে হবে? শিখতে হবে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখলে তিনটা ফায়দা। কয়টা ফায়দা? এই তিনটা ফায়দা আমি আজকে বলবো। কয়টা ফায়দা বলেন? তিনটা ফায়দা। এক নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে ক্লিন করে, ফ্রেশ করে আপনাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, জান্নাতে যাওয়ার সবচাইতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বান্দার গুনাহ, পারবে না। আর আপনি যদি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতটা করতে পারেন,
আল্লাহ পাক এই তেলাওয়াতের উসিলায় আপনার গুনাহগুলোকে ক্লিন করে ফ্রেশ করে আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ বাস করে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার, কয় প্রকার বলেন? দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, যাদেরকে আস্তিক বলে। আরেক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তাদেরকে নাস্তিক বলে। নাস্তিকরা যেহেতু রবকেই মানে না, সৃষ্টিকর্তাকেই স্বীকার করে না, সুতরাং নাস্তিকরা পরকালে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই ওঠে না, ঠিক কিনা বলেন? নাস্তিক ব্যতীত পৃথিবীতে যত মানুষ আস্তিক্যবাদী, একত্ববাদী হোক আর দ্বিত্ববাদী হোক, তৃত্ববাদী হোক আর বহুত্ববাদী হোক, যারা রবকে মানে, সৃষ্টিকর্তাকে স্বীকার করে, চাই একজনকে মানুক আর বহুজনকে মানুক, তারা প্রত্যেকেই পরকালে জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন আমাদের দেশের হিন্দু যারা, এরা তো বহুত্ববাদী, এরা বারো মাসে কয় পূজা করে বলেন? তেরো পূজা। কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, কখনো কালী। এদের ধর্মীয় যত বিশ্বাস আছে তার মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস হলো যে মানুষ যখন মরে যাবে, জীবন চলার পথে নিজ মালিকের সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে, এই ভুল বেয়াদবি যদি ক্ষমা না করে পরপারে চলে যায়, পরজগতে চলে যায়, তাহলে তাকে নরকে যেতে হবে। এজন্য তাদের ধর্মীয় পদ্ধতি হলো যে মানুষ মরে যাওয়ার পথে পরে তাকে চিতায় নিয়ে পুরাতে হবে। কেন? কারণ হলো এই যে এই লোকটা জীবন চলার পথে নিজ মালিকের সাথে যত ভুল বেয়াদবি করেছে, এটা দুনিয়াতে একে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষমা করে স্বর্গে পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস, ঠিক কিনা বলেন? তো আমরা তো মুসলমান, আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই বলেন? জান্নাতে। কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে পরপারে সোজা জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি? না। কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায় তাকে চেক করা হবে, কি করা হবে বলেন? চেক করা হবে। সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের দেশের অভ্যন্তরের যে রোডগুলাতে বিমান চলে, সিলেট টু ঢাকা, ঢাকা টু চিটাগং, স্বাভাবিকভাবে একটা চেয়ার কোচ গাড়ির ভাড়া হচ্ছে 400 থেকে 500 টাকা। কিন্তু আপনি যদি বিমানে যেতে চান, এয়ারলাইন্সে যেতে চান, তাহলে আপনার সর্বনিম্ন 4 থেকে 5 হাজার টাকা লেগে যেতে পারে। তো আপনি এয়ারলাইন্সের টিকিট করেছেন, বিমানের টিকিট করেছেন, তো বিমানের টিকিট করেছেন, চাইলেই কি আপনি বিমানে উঠতে পারবেন? কমপক্ষে টার্মিনালে আপনাকে এবং আপনার লাগেজ ও ব্যাগেজ দুইবার করে চেক করা হবে। লাগেজ ব্যাগেজ চেক করবে কম্পিউটার দিয়ে, আর আপনাকে চেক করবে ডিটেক্টর দিয়ে। কি চেক করবে? এয়ারওয়ে কোম্পানিওয়ালাদের কিছু রুল আছে, এই এই জিনিসগুলো এয়ারলাইন্সে বহন করা নিষিদ্ধ। তারা চেক করে মূলত দেখে যে প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বা বডিতে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা। যদি নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়ে তাহলে আপনার এয়ারলাইন্সের সফর বাতিল। আমার দেশে আমি যাব আমার কষ্ট উপার্জিত সম্পদ থেকে, দীর্ঘ 5,000 টাকা দিয়ে আমি টিকিট করেছি, এরপরেও যদি বিমানে ওঠানোর আগে আমাকে চেক করা হয়, তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের চেক করা হবে কি না? জান্নাতের চাইতে ক্লিন ফ্রেশ উন্নত জায়গা আল্লাহ তাআলা তৈরি করেন নাই। সে জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায় অবশ্যই তাকে চেক করা হবে। কি চেক করবে? বান্দার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো গুণা আছে কি না, চোখের গুণা, মুখের গুণা, হাতের গুণা, পায়ের গুণা ইত্যাদি কোনো গুণা আছে কি না। যদি কোনো গুণা ধরা পড়ে তাহলে আপনার জান্নাতের সফর বাতিল। তাহলে আপনারাই বলেন, আমরা প্রত্যেকেই তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের গুণা আছে না নাই বলেন? আমার সামনে যারা বসে আছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারেন যে হুজুর আমার কোনো গুণা নাই, বলতে পারবেন? তাহলে আমরা প্রত্যেকেই তো গুনাহগার। এই মুহূর্তে যদি আমি মারা যাই, পরকালে চেকের মধ্যে তো আমি ধরা খেয়ে যাব, তো আমি জান্নাতে যাব কিভাবে? জান্নাতে যাব কিভাবে? তাহলে আমাদের এই গুনাহগুলো ক্লিন করার, ফ্রেশ করার প্রয়োজন আছে না নাই বলে? তো এই গুনাহগুলোকে ক্লিন করার, ফ্রেশ করার পদ্ধতির ভিতরে উন্নত পদ্ধতি হচ্ছে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনে কারিমের কি বলেন? বিশুদ্ধ তেলাওয়াত। আপনি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করবেন, এর উসিলায় আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন কোনো মানুষ যখন একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে,
আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে এভাবে শুধু গুনাহই করতেছে একের পর এক এই কালো দাগগুলিকে ক্লিন করার ফ্রেশ করার কোনো ফিকির কোনো চিন্তা কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে অল্প দিনের ব্যবধানে এই লোকটা জটিল অবস্থায় চলে যায় সে জটিল অবস্থা কি এই লোকটার অন্তর অল্প দিনের ব্যবধানে ব্লক হয় আর ব্ল্যাক হয় ব্লক হয় অর্থাৎ গুনাহের দ্বারা পুরো অন্তরটা ভরে যায় ব্ল্যাক হয় অর্থাৎ গুনাহের কারণে পুরো অন্তরটা কালো হয়ে যায় তো কোনো মানুষের অন্তর যখন গুনাহের দ্বারা ভরে যায় কালো হয়ে যায় তখন তার আর ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না আমাদের এমন হয় কিনা বলেন ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না এই রোগের মধ্যে আমরা আক্রান্ত কিনা বলেন তো যে মুসলমানের ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না এর চাইতে ক্ষতিগ্রস্ত মুসলমান আল্লাহর জমিনে হইতে পারে না ঠিক কিনা বলেন তো এই জটিল অবস্থা থেকে পরিত্রাণের জন্য সঠিক প্রেসক্রিপশন জানার প্রয়োজন আছে না নাই বলে বিশ্বনবী আমাদেরকে সঠিক পদ্ধতি জানিয়ে দিয়েছেন সঠিক প্রেসক্রিপশন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই সঠিক প্রেসক্রিপশন সেই সঠিক পদ্ধতি কি বিশ্বনবী বলেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن الله النبي رأي حديث تكيف تمام دنيار بيجو بيچكن علماء كرام غبشنا كوري بولين কুরআনুল করিম এমন একটা মহা গ্রন্থ আল্লাহ পাকের এই কুরআনুল করিমকে যদি দুনিয়ার কোন মানুষ শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করে অর্থ বোঝে না ভাব বোঝে না ব্যাখ্যা তো জানেই না শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করার তেলাওয়াতটা যদি শুদ্ধ হয় তাহলে এই লোকটা প্রতিদিন যে পরিমাণের গুনাহ করে গুনাহের কারণে তার অন্তরের উপর যত ময়লা পড়ে কুরআনুল করিমের তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের গুনাহের ময়লাগুলোকে পরিষ্কার করে দেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন কুরআনুল করিম শুধুমাত্র কেবলমাত্র তেলাওয়াত করলে অন্তরের গুনাহের ময়লা দূর হয় এজন্য প্রত্যেকটি মুসলমান যারা পরকালে আল্লাহ পাকের জান্নাতে যেতে চায় তাদের জন্য কমপক্ষে দুই টাইম আল্লাহ পাকের কোরআন পড়া দরকার একটা হলো দিনের শুরু ভাগে আর একটা হলো রাতের শুরু ভাগে দিনের শুরু ভাগে যখন আমি কোরআনুল করিম তেলাওয়াত করলাম তাম রাত্রে যত গুনাহ হয়েছিল কোরআনুল করিমের তেলাওয়াতের দ্বারা অন্তরটা ফ্রেশ হয়ে গেল রাতের শুরু ভাগে ঘুমানোর পূর্বে যখন আমি কোরআনুল করিম তেলাওয়াত করব তমাম দিনে গুনাহের যত ময়লা আমার অন্তরে পড়েছিল এগুলো ক্ষমা হয়ে যাবে এজন্য তমাম দুনিয়ার যত বড় বুজুর্গ আল্লাহ আলা দুনিয়া থেকে চলে গেছেন এখনো পর্যন্ত দুনিয়াতে আছেন তাদের লাইফ হিস্টোরি পরে দেখেন তাদের জিন্দিগির সবচাইতে বড় সময়টা কাটিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কোরআনে করিমের তেলাওয়াতের পিছনে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যারাই আল্লাহর দরবারে অলিত্তর খাতায় নাম লিখিয়েছে যারাই বুজুর্গের খাতায় নাম লিখিয়েছে তাদের লাইফ হিস্টোরিটা একটু পরে দেখেন দেখবেন যে তাদের জীবনের বেশিরভাগ সময় তারা কোরআনের পিছনে ব্যয় করেছে কি করেছে বলেন কোরআনের পিছনে ব্যয় করেছে কিন্তু আমাদের দিকে একটু লক্ষ্য করেন আমাদের মাঝে যদি একটু হাত তুলতে বলি অনেক ভাই আছেন কোরআনে কারিমের তেলাওয়াতও পারি না ঠিক কিনা বলেন আছে কিনা বলেন লজ্জা নেবেন না আছে কিনা বলেন যদি আমি হাত তুলতে বলি যে আপনারা কোরআনে কারিমের তেলাওয়াত কতজন পারেন আমরা মনে করি এটা স্বাভাবিক একটা বিষয় এটা কোনো বিষয় হলো অথচ এটা ইম্পর্টেন্ট একটা বিষয় বিশ্বনবী আপনার বিরুদ্ধে চলে যাবে সাংঘাতিক কথা যদি হাত তুলতে বলি কয়জন আছেন যে কোরআনে কারিমের অনেকে তো কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন মাশাআল্লাহ কিন্তু আমার কোরআনে কারিমটা শুদ্ধ হয় কিনা এটাও দেখার বিষয় ঠিক কিনা বলেন
আপনি সূরা ফাতিহা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে আলহামদু কি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য তো হা দুই ধরনের হা কয় ধরনের বলেন দুই ধরনের একটা হচ্ছে বড় হা সহজ ভাষা বলতে গেলে আরেকটা হচ্ছে ছোট হা গোল হা তো আপনি এখানে আল হা এই হার জায়গা যদি হা বলেন আলহামদু তাহলে অর্থ কি দ্বারা জানেন হ্যাঁ বড় হা দিয়ে যদি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর যদি বলি নাউজুবিল্লাহ আলহামদু তাহলে অর্থ হয় পৃথিবীতে যত আবর্জনা আছে ময়লা আছে সব কিছু আল্লাহর জন্য নাউজুবিল্লাহ বলেন তাহলে কোরআন তো আমরা অনেকেই পড়তে পারি সহি শুদ্ধ কয়জন পড়তে পারি যদি একটু হাত তুলতে বলি বেশিরভাগ মানুষ পাওয়া যাবে কিনা আমরা কোরআনে কারিম সহি শুদ্ধভাবে পড়তে পারি না পাওয়া যাবে কিনা বলো অবশ্যই পাওয়া যাবে এজন্য দেখেন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে বিশ্বনবী থেকে নিয়ে এই পর্যন্ত যারাই অলিত্যের খাতায় নাম লিখিয়েছে তাদের জীবনটা একটু ঘাটবেন দেখবেন তাদের জীবনের বেশিরভাগ তারা কিসের পিছনে ব্যয় করেছে কোরআনের পিছনে ব্যয় করেছে অথচ আপনি আমি কোরআনের তেলাওয়াতটা ঠিক মতো পারি না একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি সত্য ঘটনা এই পৃথিবীতে এমনও মানুষ অতিবাহিত হয়ে গেছে নবীদের কথা বাদ দিলাম সাহাবীদের কথা বাদ দিলাম এমনও মানুষ এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে যারা কোরআনের তেলাওয়াতের পিছনে অর্থ বোঝার পিছনে আমলের পিছনে এমন মেহনত মুজাহাদা করেছে এতটাই মেহনত মুজাহাদা করেছে যে সাধারণ আমরা যে কথাবার্তা বলি এই কথাবার্তা গুলাও তারা সওয়াবের নিয়তে কোরআনের আয়াত দেয়া বলতো সুবহানাল্লাহ বলতো এমনও মানুষ এই পৃথিবীতে থেকে কি হয়েছে অতিবাহিত হয়েছে দ্বিতীয় শতাব্দীর আপনারা হয়তো নাম জানেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক তার নাম জানে না পৃথিবীতে এমন কোনো আলেম নাই হাদিসের সনদের মধ্যে যার নাম চলে আসে যারা মাওলানা হয় যারা মুফতি হয় তার নাম জানা ছাড়া কেউ মাওলানা হতে পারে না তিনি সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন সরাসরি শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন তো দ্বিতীয় শতাব্দীর সবচেয়ে জবরদস্ত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তিনি একবার হজ সমাপন করে বাইতুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন বাইতুল্লাহর পাশে একজন কালো চাদর মোড়া দিয়ে শুয়ে আছে কি চাদর বলেন জোরে বলতে হবে কি চাদর কালো চাদর মোড়া দিয়ে শুয়ে আছে তো মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করলেন লোকটা মরল নাকি মুহাদ্দিস সাহেব তার শিয়রের সামনে গিয়ে তার মাথার সামনে গিয়ে সালাম করলেন আসসালামু আলাইকুম এবার ওই চাদরের মধ্যে হতে ওয়ালাইকুম সালাম না এসে আওয়াজ আসলো কোরআনে করিমের আয়াত কিসের আয়াত কোরআনে করিমের আয়াত আওয়াজ আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম সে মহান প্রভুর পক্ষ হতে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক তো মুহাদ্দিস সাহেব বুঝতে পারলেন যে ইনি একজন বৃদ্ধা মহিলা মুহাদ্দিস সাহেব বললেন যে বুড়িমা হজ সমাপন করে যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে চলে গিয়েছে আপনি এখানে কি করেন কেন পড়ে আছেন বুড়িমা কোরআনে কারিমের আরো একটি আয়াত পাঠ করে উত্তর দিলেন বুঝি বললেন মাইয়ুনিল্লাহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে ওই পথ থেকে কেউ ফিরাতে পারে না তো এতের মাধ্যমে গুরু বুঝাতে চাইলেন আমি হজ করতে এসেছিলাম আমার পথকে আমি হারিয়ে ফেলেছি সুতরাং আমি যাব কিভাবে তো মুহাদ্দিস সাহেব বললেন যে বুড়িমা পথ হারা অবস্থা আপনি এখানে কয়দিন যাবৎ পড়ে আছেন বুড়িটি কোরআনে কারিমের আরো একটি আয়াত পাঠ করে উত্তর দিলেন বুঝি বললেন এর অর্থ হচ্ছে তিনটি রাত পূর্ণ হয়ে গেছে তো মুহাদ্দিস সাহেব বললেন যে বুড়িমা তিন রাত ধরে আপনি এখানে পড়ে আছেন আপনার পানাহারের বন্দোবস্ত করেন কে কে আপনার জন্য খাদ্য নিয়ে আসে একটু বলেন বুড়িমা কোরআনে কারিমের আরো একটি আয়াত পাঠ করে উত্তর দিলেন বুঝি বললেন আল্লাযী হুওয়া ইউত্বঈমুনী ওয়া ইয়াসকীন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন সে মহান প্রভু তিনি আমার খানার বন্দোবস্ত করেন আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থতা দান করেন সুবহানাল্লাহ বলেন তো মুহাদ্দিস সাহেব বললেন যে বুড়িমা আমার কাছে কিছু খাদ্য আছে আপনি যদি চান তাহলে সেই খাবার থেকে আপনি কিছু খেয়ে নিতে পারেন আপনি কি রাজি আছেন বুড়িমা কোরআনে কারিমের আরো একটি আয়াত পাঠ করে উত্তর দিলেন বুঝি বললেন তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো
তো বুড়িটি আয়াতের মাধ্যমে বুঝাতে চাইলেন আমি রোজা রেখেছি সুতরাং সন্ধ্যার আগ পর্যন্ত আমি কোনো কিছু খেতে পারবো না তো মুয়াজ্জিন সাহেব বললেন যে বুড়িমা এটা তো কোনো রমজান মাস না নিশ্চয় আপনি নফল রোজা রেখেছেন আর নফল রোজা কেন সফরের হালতে তো ফরজ রোজাও ত্যাগ করা যায় আপনি খান না কিছু বুড়িমা কোরআনে কারিমের আরো একটা আয়াত পাঠ করে উত্তর দিলেন বুড়িটি বললেন وأن تصوموا خير لكم إن كنتم تعلمون تمرا جوتي نفل رجا راكو تحولي شئ رجا تمادر جنن بوان بكلان كور جوتي تمرا جانو تو ياتر ماد دومي برو بجات تشايلين آمي نفل رجا راكي چي اير بني مالا پاك آما كي كلان دان كور بين شطران اي رجا كشن كالو آمي بھانتے پارونا تو مادر شب منو منو چنتا كورتي سن آمي এই দ্বিতীয় শতাব্দীর সবচাইতে বড় মুহাদ্দিস আর আমার সাথে সাধারণ একজন বুড়ি কোরআন দিয়ে কথা কয় এটা আমার পেস্টিজে বাজে না কি বলেন পেস্টিজে বাজছে তো মুয়াজ্জিন সাহেব বললেন যে বুড়িমা আপনার বাড়ি কোথায় তো মুয়াজ্জিন সাহেবের মনে ধারণা ছিল কি বলে কোরআনে কারিমে তার কোনো গ্রামের নাম নাই এবার দেখি বুড়িটি আমার প্রশ্নের উত্তর কিভাবে দেয় আল্লাহু আকবার বুড়িমা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى মহিমান্বিত সত্তা ও আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন ইয়াতের মাধ্যমে বুরু বুঝাতে চাইলেন আমি হজ করতে এসেছি মিনাল মসজিদুল হারাম মসজিদে হারামে আর আমার বাড়ি হচ্ছে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসার আশেপাশে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব মনে মনে চিন্তা করলেন কোরআনে পারদর্শী এমন মহিলাকে যদি আমি এখানে রেখে যাই আল্লাহ পাক আমাকে গুনাহ দিবেন তো মুয়াজ্জিন সাহেব বললেন যে বুড়িমা আমার কাছে একটা উট আছে আপনি যদি চান তাহলে সেই উটের পৃষ্ঠে আপনাকে উঠিয়ে আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি আপনি কি রাজি আছেন বুড়িমা কোরআনে কারিমের একটা আয়াত পাঠ করে সম্মতি জানালেন বুড়ি বললেন ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ তোমরা যদি কোনো কল্যাণকর কাজ করো এটা আল্লাহ পাক দেখেন জানেন সুতরাং এর বিনিময়ে আল্লাহ পাক আখিরাতের ময়দানে তোমাদেরকে দান করবেন ইয়াতের মাধ্যমে গুরু বুঝাতে চাইলেন এতটুকুন কল্যাণ যদি আপনি আমার জন্য করেন অবশ্যই আল্লাহ পাক এর বেনিফিট আখিরাতের ময়দানে আপনাকে দিবেন তো মুয়াজ্জিন সাহেব এবার তার উটকে বিছায়া দিয়েছেন বৃদ্ধা মানুষ উটের পৃষ্ঠ থেকে পড়ে যায় কিনা এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য রাখার জন্য মুয়াজ্জিন সাহেব বুড়িমার দিকে তাকে আসেন অন্য কোনো খারাপ নিয়তে না বৃদ্ধা মানুষ উটের মধ্যে উঠতে যায় পড়ে যায় কিনা এই দৃষ্টিকোণ থেকে তিনি তাকে আসেন কিন্তু বুড়িটি বুড়িমা কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে মুয়াজ্জিন সাহেবকে সতর্ক করে দিলেন আল্লাহু আকবার বুড়িমা বললেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখেন ইয়াতের মাধ্যমে বুড়ি বুঝাতে চাইলেন আমি বুড়ি মানুষ উটের পৃষ্ঠে উঠতে যাইয়া না জানি বেসরত হয়ে যাই না জানি আমার সতর্ক হয়ে যায় সুতরাং আপনার চক্ষুকে আপনি নিম্নগামী করে রাখুন বুড়ির মুখ থেকে এমন কড়া কথা শুনে মুয়াজ্জিন সাহেব কিছুটা লজ্জিত হয়ে উটের রশি ধরে টানতে টানতে যেদিন তারা চলে গেলেন বাইতুল আকসার আশেপাশে মুয়াজ্জিন সাহেব বুড়িমাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা আপনার কোনো সন্তানাদি আছে কিনা বুড়িমা কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে উত্তর দিলেন বুড়িমা বললেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল ধন সম্পদ সন্তান সম্পত্তি এ হলো দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য এই সম্পদ থেকে আল্লাহ আমাকে বঞ্চিত রাখেন নাই সুতরাং এই সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন তো মুয়াজ্জিন সাহেব শেষবারের মতো একটা চান্স নিলেন মুয়াজ্জিন সাহেব বললেন যে বুড়িমা সন্তান তো আছে বুঝলাম তো তাদের নাম কি মুয়াজ্জিন সাহেবের মনে ধারণা ছিল কি বলে কোরআনে কারিমে তার কোনো সদরউদ্দিন বসরউদ্দিন নামটু বল্টু সল্টু আকাশ বাতাস এসব নাম তার কোরআনে কারিমে নাই এবার দেখি বুড়িমা আমার প্রশ্নের উত্তর কিভাবে বুড়িমা বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা
ইয়াহইয়া মুসা খলিল এ হলো আমার ছেলে সুবহানাল্লাহ বলে কি সুবহানাল্লাহ কি জোর হয় না সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন দেখেন কত সুন্দর সুন্দর নাম রাখলেন বৃদ্ধা মহিলা তার সন্তানদের সব নবীদের নাম কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এমনও হতভাগা মুসলমান আছে যাদের সন্তানদের নামটা আমরা ইসলামিক নাম রাখতে পারি না কোন নবীর নামে নাম রাখতে পারি না কোন সাহাবীর নামে নাম রাখতে পারি না ভালো কোনো নাম রাখি না আমাদের সন্তানদের নাম রাখি আকাশ বাতাস কমল নদী ঠিক কিনা বলেন রাজকুমার আব্রাহাম এই সমস্ত হিন্দু তারপরে মুসলিম তারপরে খ্রিস্ট মুসলিম সবকিছু জগা খসের বানাইয়া এরপরে আমাদের সন্তানদের নাম রাখি ঠিক কিনা বলেন অথচ হাদিসের মধ্যে এসেছে এই নামের উসিলা করেও একজন বান্দার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন শুনেন না আপনারা ঘটনার মধ্যে ছোট্ট একটা ঘটনা শুনে ছোট্ট হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট এক ব্যক্তি তার ক্ষমতা থাকাকালীন আমিরুল মুমিনিন থাকাকালীন এক ব্যক্তি এসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমার সন্তান এই যে আমার যুবক সন্তান আমার সন্তানটা আমার কথা শুনে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন একটু রাগী প্রকৃতির ছিলেন তার হাতে সবসময় একটা লাঠি থাকত তো বিচার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি একটু রাগটাগ করে দিলে আমার সন্তানটা হয়তো কি হয়ে যাবে ভালো হয়ে যাবে তো এই জন্য বিচার দিচ্ছেন যে হুজুর আমার সন্তানটাকে যদি আমি ডাইনে যাইতে বলি উই যায় বামে যদি বামে যাইতে বলি যায় কি ডাইনে এটা বললো এটা করে ওটা বললো এটা করে আমার কোনো কথাই শুনে না খুব টেনশনের মধ্যে আসি সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারি না আমার সন্তানটাকে আপনি একটু কি করে দেন শাসন করে দেন তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সন্তানকে ডাক দিলেন বাবা এদিকে আসো তোমার পিতা যা বলছে তা কি সত্য তোমার পিতা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে তুমি তোমার পিতার কথা কেন শোনো না বলো বলো আমাকে জবাব দাও তো সন্তান তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে হুজুর আপনি আমাকে যত শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব তার আগে আপনি আমাকে একটু বলেন যে সন্তানদের জন্য সন্তানদের উপর পিতার কি কোনো হক আছে কিনা যদি হক থেকে থাকে তাহলে আমাকে একটু বলেন কি বলেন যদি কোনো হক থেকে থাকে আমাকে বলেন খেয়াল করে শুনেন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাবা রে একজন পিতার জন্য সন্তানদের উপর মোটা দাগের তিনটা হক কয়টা হক বলেন তিনটা হক মনে রাখবেন কয়টা হক তিনটা এক নম্বর হক হচ্ছে সন্তানদের জন্য একজন ভালো মা উপহার দেওয়া কি উপহার দেওয়া একজন ভালো মা উপহার দেওয়া কে যেন বলেছিল না নেপোলিয়ন যে আমাকে একটা শিক্ষিত মা দাও ভালো সচ্চরিত্রবান মা দাও আমি তোমাকে চরিত্রবান একটা নারা দেন বুকে হাত দিয়ে বলেন এই তিনটা হক আপনি আদায় করছেন কিনা আপনার সন্তানের জন্য এই তিনটা হক আদায় করেছেন কিনা যদি আদায় করে না থাকেন তাহলে হাজার পানি পড়া নেবেন হাজার তাবিজ নেবেন কোনোদিন কি হবে না কাজ হবে না আল্লাহ যদি হাতে ধরা হেদাত না দেয় কোনোদিন কি হবে না কাজ হবে না এই জন্য বাবারা যারা আছেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন আলতু ফালতু নাম থাকলে নামটা পরিবর্তন করেন মাকে ভালো বানানোর জন্য চেষ্টা করেন আর যুবক ভাইরা যারা এখনো বিবাহ করি নাই এই তিনটা জিনিসকে মাথায় রেখে সামনে বিবাহ করবে ইনশাল্লাহ রাজি আছে কিনা বলেন তো মাঝখানদা ছোট্ট একটা কথা বললাম তো মূল ঘটনা কি মনে আছে মহাদ্দেশ সাহেব বুড়িটিকে বুড়িমাকে নিয়ে তার সন্তানদের নিকট পৌঁছে গেলেন যখন তখন সন্তানেরা সামনে আসলো মহাদ্দেশ সাহেব ওই বুড়িমা কিছু স্বর্ণ মুদ্রা সন্তানদের হাতে দিয়ে কোরআনে কেরিমের একটি আয়াত পাঠ করে ওই সন্তানদেরকে ভালো খাবার আনার জন্য আদেশ করলেন বুড়িমা বললেন فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة তোমাদের মধ্যে হতে এই স্বর্ণ মুদ্রা নিয়ে কেউ মদিনায় শহরে যাও এবং উত্তম খাদ্য সামগ্রী খরিদ করে নিয়ে আসো তো সন্তানেরা ভালো ভালো খাবার এনে বুড়িমার সামনে উপস্থিত করলো এবার বুড়িমা ওই খাবারগুলোকে সুন্দর মতো একটা প্লেটে সাজিয়ে মহাদ্দেশ সাহেবের সামনে উপস্থাপন করে কোরআনে কেরিমের একটি আয়াত পাঠ করে মহাদ্দেশ সাহেবকে খাবারের জন্য নিমন্ত্রণ জানালেন বুড়িমা বললেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বিগত দিনে আপনি আমার জন্য যেই পরিশ্রম করেছেন তার জন্য কিছু পানাহার গ্রহণ করুন এবার মহাদ্দেশ সাহেব খানা দানা শেষ করে
বুড়িমার সঙ্গে কথা বলার তার মনের মধ্যে আর কোনো সাহস রইল না। এবার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবারা তোমার মা এইভাবে কোরআন দিয়ে কয়দিন যাবৎ কথা বলতেছেন? এবার ছেলেরা উত্তর করলেন, মুয়াদ্দেস সাহেব আমার মা এক বছর নয় দুই বছর নয়, আমার মা বিগত ৪০ বছরের মধ্যে আল্লাহর কোরআন কারিম ছাড়া কোনো কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হরফে হরফাস রাস্তে দরবার মানবি, হরফে হরফাস রাস্তে দরবার মানবি, মানবি দর মানবি। আল্লাহু আকবার। তাহলে ইতিহাস ঘাটলে বোঝা যায়, এই মহিলা যখন ইন্তেকাল করেন প্রায় ৪০ বছর পর্যন্ত তার কবর থেকে সুঘ্রাণ বের হয়েছে। এমনও পাওয়া যায় হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে ইসলামের ছায়া তলে এসেছে। দেখেন পূর্বের যুগের মানুষেরা তারা কোরআন নিয়ে মেহনত করতে করতে কতটা উঁচাই পৌঁছে গিয়েছিল, আর আমরা কোরআনে কারিমের পিছনে তো মেহনত করি না, এমনকি কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত পারি না, ঠিক কিনা বলেন? পারি না। দেখেন এখন তো দেখেন স্কুল কলেজে যে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, আগামী ১০ বছরের পরে দেখবেন আমাদের ঘরে ঘরে নাস্তিক জন্ম নেবে, কি নেবে, আমাদের সন্তানেরা নাস্তিক হয়ে যাবে। স্কুল কলেজের যে সিলেবাস চালু হয়ে গিয়েছে বিস্তারিতভাবে বলার সময় নাই। কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে বলি। এক যুবক এসে আমাকে বলছে যে হুজুর আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? ওই যুবক আমাকে বলছে যে হুজুর যে ঘরে টিভি ছবি ইত্যাদি হারাম বস্তু থাকে সেই ঘরে কি কোরআন রাখা যায়? আমি তাকে বললাম যে ভাই তুমি আমার কাছ থেকে জানতে চাচ্ছ যেটা, সেটা হচ্ছে কোরআনের ফয়সালা। কোরআন হচ্ছে সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ আদালত। এর আগেও আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট একটা আদালত দিয়েছেন, তার নাম হচ্ছে তোমার বিবেক। তার নাম কি বলেন? তোমার বিবেক। বিবেকও একটা আদালত, এর মাধ্যমেও তুমি ভালো মন্দ নির্ণয় করতে পারবা। তো তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, টিভি ছবি ইত্যাদি এবং কোরআন তুমি একই জায়গায় রাখবা, এটা তোমার বিবেক হা বলে না না বলে? তো ওই যুবক তখন আমাকে বলতেছে যে হুজুর এটা তো বিবেক কখনো সমর্থন দেয় না। তখন আমি তাকে বললাম যে ছোট্ট আদালতে যদি সমর্থন না পায় তাহলে বড় আদালতে সমর্থন পাওয়ার সম্ভাবনা নাই। তো ওই যুবক চালাক মানুষ তো, তখন আমাকে বলতেছে যে হুজুর তাহলে একটা কাজ করা যায় না? আমি বললাম কি কাজ ভাই বলো? যেহেতু ঘরের মধ্যে টিভি ছবি ইত্যাদি হারাম বস্তু আছে, সেই ক্ষেত্রে কোরআনটাকে বারান্দায় বা মসজিদে পাঠিয়ে দেওয়া যায় না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ কি মুখ দিয়ে বের হয় না? আমি যুবকের কথা শুনে হোপলেস হয়ে গেলাম, জ্ঞান শূন্য হয়ে গেলাম, বিবেকহীন হয়ে গেলাম। আমি লম্বা টাইম আর কথা বলতে পারতেছিলাম না, আমি ভাবতেই পারতেছিলাম না যে মুসলমানের সন্তান আবার এমন কথা বলতে পারে নাকি, টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে, সাংঘাতিক কথা। সম্মানিত হাজরিন, ওই যুবক তো বলেছে, আর আমরা আমাদের মাঝে অনেকে আমল করছি, ঠিক কিনা বলে? আমাদের মধ্যে অনেকে ঘরের মধ্যে কোরআন শরীফ সুন্দর জায়গায় স্থান পায় না, টিভিটা খুব সুন্দর জায়গায় স্থান পায়, সুন্দর মতো কাভার দিয়া কি করে দেয়াল টিভি হইলে মাঝে মাঝে কি করে মুছে, কিন্তু কোরআনের নাই কোনো কভার, কোরআনে তো নাই কভার, তো থাকবো দূরের কথা। তো এই কোরআনকে আমাদের মধ্যে অনেকে আছে ঘর থেকে কি করেছি বের করে দিয়েছি। কোরআনকে ঘর থেকে বের করে দেওয়ার অর্থ এই কাগজের কোরআনকে ঘর থেকে বের করে দেওয়া উদ্দেশ্য নয়, কোরআনের তেলাওয়াত পারেন না, কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করেন না, মানে হচ্ছে আপনি কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আফসোস, আজ মুসলমান টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে। এজন্য মুসলমানের পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের কোনো জায়গায় শান্তি নাই, শান্তি নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল আল কোরআন। কোরআন হলো শান্তির বার্তা, কোরআন হলো শান্তির প্রেসক্রিপশন, কোরআন হলো শান্তির মেডিসিন। সেই মেডিসিন প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করে হাজার উন্নতি অগ্রগতি সাধন হতে পারে, শান্তি পাওয়া যায় না, যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। যে কোরআনকে আমরা অবজ্ঞা করেছি, যে কোরআন শিখাকে আমরা তেমন আহামরি কিছু মনে করছি না,
দুনিয়ার সমস্ত বিষয়ের পিছনে আমাদের সময় আছে কিন্তু কোরআন শিখার পিছনে আমাদের সময় নাই যে কোরআনকে অবজ্ঞা করে আমরা পশ্চাতে ফেলে রেখেছি সেই কোরআন আপনার আমার জন্য কত বড় বন্ধু একটু শুনবেন কিনা বলেন হাদিস থেকে শুনাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পরিবারের লোকেরা কাফন দাফনের কাজে মশগুল হয়ে যায় এমন অবস্থায় তার শিওরে তার মাথার কাছে অত্যন্ত সুন্দর ও সুদর্শন এক যুবক এসে হাজির হয় কাফন পরানোর পর সেই যুবকটি কাফন তার বুকের মধ্যভাগে থাকে দাফন করার পর লোকেরা যখন ফিরে আসে এবং মুনকার নকির নামক দুই ফেরেশতা এসে কবর উপস্থিত হয় তখন তারা মুর্দাকে নির্জনে প্রশ্ন করার জন্য সেই যুবকটিকে আলাদা করতে চায় কিন্তু সেই যুবকটি বলতে থাকে ইনি আমার সাথী আমার বন্ধু আমি কোনো অবস্থাতেই তাকে একা ছেড়ে যেতে পারবো না তোমরা যদি তাকে প্রশ্ন করার জন্য আদিষ্ট হয়ে থাকো তবে তোমরা নিজেদের কাজ করে যাও আমি ততক্ষণ পর্যন্ত তার নিকট হতে যেতে পারবো না যতক্ষণ না তাকে জান্নাতে প্রবেশ করাবো এরপর যুবকটি মুর্দার ব্যক্তির প্রতি লক্ষ্য করে বলে তুমি নিশ্চিন্তে থাকো মুনকার নকিরের প্রশ্নের পর তোমার আর কোনো চিন্তা নাই তারা চলে গেলেই তোমার জন্য রেশমের তৈরি মেশকের দ্বারা সুগ্রাংযুক্ত বিছানাপত্রের ব্যবস্থা করে দিব মুর্দার ব্যক্তি যুবকটিকে ডাক দিয়ে বলে ভাই আমার বিপদের সময় এত সহযোগিতা কেন করতেছো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তো কোনোদিন তোমাকে দেখি নাই যুবকটি মুর্দার ব্যক্তিকে বলে বন্ধু আমি হইলাম সেই কোরআন যাকে তুমি অনেক মেহনত মুজাহাদা করে শিখেছিলে কখনো বড় আওয়াজে কখনো আস্তে আস্তে তুমি তেলাওয়াত করতে কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করতে কোরআনের তাফসির যেখানে হয় কোরআনের মজলিস যেখানে হয় সেখানে তুমি সমস্ত কাজকে পিছনে ফেলে ছুটে যেতে দুনিয়ার জমিনে আমি কোরআনকে যেমন তুমি ভুলে যাও নাই কবরের এই কঠিন বিপদের মুহূর্তেও আমি কোরআন তোমাকে ভুলে যাই নাই আই বেরাদার দুহুরে বা সদ ইয়ারে বদ ইয়ারে বদ বদ তার বুয়াদ মারে বদ মারে বদ তন হা তোরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানো ইমানদ জানাদ ইয়ারে বদ আপ রদ তোরা সোয়ে জাহিব ইয়ারে নে কু গিরে তায়া বিনাইম মানুষের দেহ থেকে যখন রুহটা বের হয়ে যায় সাথে সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের থেকে সে বিচ্ছিন্ন হয়ে কবর জগতে চলে যায় সেখানে সে হয়ে যায় সবচাইতে একা নিঃস্ব ফকির তখন যদি কোরআনের মতো এমন একজন বন্ধু মিলে যায় যে নাকি তাকে জান্নাতে ঢুকে দেওয়ার আগ পর্যন্ত তার সাথেই থাকবে এর চাইতে খুশনসিব এর চাইতে সৌভাগ্যর কি হতে পারে এর চাইতে সৌভাগ্যর কিছু হতে পারে বলেন দুনিয়ার কেউ আপনার সঙ্গী হবে না কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোরআনকে যদি আপনার সঙ্গী বানাইতে পারেন কবর জগতে আপনার সঙ্গকে কোরআন ছাড়বে তাহলে সেই কোরআনের তেলাওয়াতটা আমরা একটু শিখতে পারবো না বলেন শিখতে পারবো কিনা বলেন তাহলে কোরআন তেলাওয়াতের এক নম্বর ফায়দা কি বলেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে বান্দার গুনাহগুলোকে ক্লিন করাইয়া ফ্রেশ করাইয়া বান্দাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানিয়ে দিবেন কে দুই নম্বর ফায়দা হচ্ছে নেকি উপার্জনের সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে কোরআনে কেরিমের তেলাওয়াত নেকি উপার্জনের সবচাইতে সহজ মাধ্যম কি বলে কোরআনে কেরিমের তেলাওয়াত আমাদের যত ইবাদত বন্দিগী আছে সমস্ত ইবাদত বন্দিগীর মধ্যে সহজে নেকি উপার্জন করা যায় কিসের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের এই এলাকার মধ্যে সবচাইতে উন্নত মানের ভালো বাড়ি টাকার বলেন তো সবচাইতে উন্নত মানের ভালো বাড়ি টাকার বলতে পারবেন সহজে বলতে গেলে কঠিন হয়ে যাচ্ছে সহজে বলতে গেলে টাকা বেশি যার সবচাইতে উন্নত মানের গাড়ি টাকার টাকা বেশি যার সবচাইতে উন্নত মানের পোশাককার টাকা বেশি যার সবচাইতে উন্নত মানের খাবার কার টাকা বেশি যার
তাহলে আমাদের দেশে মনের চাহিদা পূরণ করতে কি লাগে বলেন টাকা লাগে টাকার বিকল্প নাই আপনি মনে করেন হজের সফরে যাচ্ছেন তো আপনার নাতি নাতনি প্রায় 1.5 ডজন তো হজের সফরে যাওয়ার সময় হজের অতিরিক্ত আপনার সন্তান আপনার হাতে 50,000 টাকা দিবে তো আপনি চিন্তা করছেন যে আমার নাতি নাতনি প্রায় 1.5 ডজন তো এই 50,000 টাকায় কি হবে তো আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 1,000 টাকার কচকচা ব্যাংক নোট 1,00,000 টাকা নিয়ে আপনি সৌদিতে চলে গেলেন হজ সমাপন করে কোন একটা শপিং মলে ঢুকে যা খরিদ করার সবকিছু খরিদ করলেন এরপর সেখানকার দোকানদারকে আপনি বাংলাদেশী 1,000 টাকার ব্যাংক নোট তার হাতে দিলেন সে নেবে কি কি বলবে ইয়া হাজি মা হাদিহি হে হাজি এগুলো কি আপনি যদি বলেন ভাই কেন এগুলো টাকা সৌদির দোকানদার তখন বলবে এই টাকা চলে ঢাকা ঠিক কিনা বলেন এই টাকা নিয়ে কোথায় যাও ঢাকাতে যাও সৌদিতে মনের চাহিদা পূরণ করতে কি লাগে রিয়াল লাগে কি লাগে বলেন রিয়াল লাগে আপনি 1 কোটি রিয়াল নিয়ে আমেরিকাতে চলে গেলেন কোন একটা ফাস্টফুডের দোকানে ঢুকে চিকেন ফ্রাই বার্গার টার্গার যত উন্নত আইটেমের খাবার আছে সব কিছু খেলেন সেখানকার দোকানদারকে আপনি 1,000 রিয়াল হস্তান্তর করলেন নিবে কি কি বলবে হে পাবলিক এগুলো কি যদি বলেন কেন ভাই এগুলা রিয়াল বলবে এই রিয়াল নিয়ে সৌদিতে যাও ঠিক কিনা বলেন তো আমেরিকাতে মনের চাহিদা পূরণ করতে কি লাগে ডলার লাগে তো বাংলাদেশে মনের চাহিদা পূরণ করতে টাকা লাগে সৌদিতে মনের চাহিদা পূরণ করতে রিয়াল লাগে আমেরিকাতে মনের চাহিদা পূরণ করতে ডলার লাগে তো এই মানুষটাই যখন এই দুনিয়া ছেড়ে পরপারে চলে যাবে পরজগতে চলে যাবে তখন তার টাকা দিয়েও হবে না রিয়াল দিয়েও হবে না ডলার দিয়েও হবে না সে জগতে মনের চাহিদা পূরণ করতে নেকি লাগে কি লাগে বলেন নেকি লাগে তাহলে নেকি কি জিনিস বোঝাচ্ছে তো 100% মনে হয় বুঝেন নাই দুনিয়াতে টাকা যা পরকালে নেকি তার চাইতেও জরুরি জিনিস দুনিয়াতে চলতে গেলে টাকা যেমন আমার চাই পরকালে চলতে গেলে নেকি তেমন আমার চাই মনে রাখবেন পরকালে নেকি যার যত বেশি তার জান্নাতটা তত উন্নত মানের পরকালে নেকি যার যত বেশি তার জান্নাতের মধ্যে চেয়ারটা তত উন্নত মানের পরকালে নেকি যার যত বেশি তার জান্নাতের মধ্যে পজিশন তত উন্নত মানের তাহলে এই পরকালীন মুদ্রা নেকি উপার্জনের প্রয়োজন আমাদের আছে না নাই বুঝা তো এই নেকি উপার্জনের সবচাইতে সহজ পদ্ধতি কি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরআনে কারিমের কি বিশুদ্ধ তেলাওয়াত আপনার ওযু নাই কিন্তু শরীরটা পবিত্র ওযু নাই শরীরটা পবিত্র ওযু নাই আবার শরীর পবিত্র থাকে কেন যারা বড় তারা বুঝেন ওযু নাই কিন্তু শরীর পবিত্র এমন অবস্থাও যদি কোরআন থেকে একটা হরফ পড়েন এর বিনিময়ে বিশ্বনবী বলেন আপনার আমলনামায় 10টা নেকি লেখা হবে সুবহানাল্লাহ যদি ওযু সহ পড়েন 25টা যদি নামাজের মধ্যে পড়েন 100টা আর যদি সেটা নামাজ রমজান মাস হয় তাহলে আল্লাহু আকবার 100 কে 70 এর সাথে গুণ দিলে কত হয় 700 তাহলে প্রতি অক্ষরে আপনার 700টা নেকি হবে এর চাইতে সহজ আমল হতে পারে বলেন নেকি উপার্জনের সহজ আমল হতে পারে বলেন আপনারা হয়তো জানেন এই বর্তমান বিশ্বে সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন আমেরিকার বিল গেটস তিনি এই বর্তমান বিশ্বে একসময় 1 নম্বর ধনী ছিলেন আপনারা জানেন তো এই বিল গেটসের লাইফ হিস্টোরি পড়লে জানতে পারবেন বিল গেটসের প্রথম জীবন ছিল অত্যন্ত দুর্ভিক্ষজনিত জীবন নিজের পেটের খাবার জোগাড় করতে ব্যর্থ হওয়ার কারণে বিল গেটস একবার আত্মহত্যা করার জন্য প্ল্যান করল কিন্তু ইনসান হাজারো কোশিশ সে কুছ ভি নেহি কর সকতা হ্যায় আখিরি ওহি হো জাতা হ্যায় জো মঞ্জুর খুদা হোতা হ্যায় বিল গেটস যদিও আজকে খোদার তাড়নায় আত্মহত্যা করার জন্য প্ল্যান করেছে কিন্তু আল্লাহ তাআলা তো এই বিল গেটসকে একবার পৃথিবীর বুকে সবচাইতে ধনী ব্যক্তি বানিয়ে দিবেন তো বিল গেটস আর আত্মহত্যা করলো না কিছুদিন পরে দুনিয়াতে আবিষ্কার হলো কম্পিউটার এই কম্পিউটার সফটওয়্যার আবিষ্কার করলো সে কম্পিউটার সফটওয়্যার আবিষ্কার করার কারণে আজ তাম দুনিয়া থেকে বিল গেটসের অ্যাকাউন্টে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ টাকা জমা হয় যত মানুষ সফটওয়্যার ইউজ করবে তাদের সেখান থেকে টাকা বিল গেটসের অ্যাকাউন্টে জমা হয় ঠিক কিনা বলেন ও মুসলমান বিল গেটস যেমন কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার করার কারণে প্রতি মুহূর্তে তার অ্যাকাউন্টে টাকা জমা হয় এ দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলমান নরনারী তাদের অন্তরে আল্লাহর কোরআনের সফটওয়্যার আবিষ্কার করে নিবে আল্লাহু আকবার বলেন
আল্লাহর পয়গম্বর তাদের সম্পর্কে বলেন من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف جرت درنتر قرآن الصفر بشكر قرآن لو অর্থাৎ যারা আল্লাহর কোরআন পড়ার যোগ্যতা অর্জন করলো তাদের অন্তরে কোরআনের সফটওয়্যার আবিষ্কার হয়ে গেল এখন শুধুমাত্র কেবলমাত্র পড়তে থাকবে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين এক মিনিটের বেশি লেগেছে কি এক মিনিটের বেশি লাগে নাই যতগুলি অক্ষর কমপক্ষে 10 গুণে আল্লাহ তাআলা নেকি বাড়িয়ে আমার আমল নামার অ্যাকাউন্টে ঢুকে দিয়েছেন এজন্য কোরআনের সফটের অন্তর আবিষ্কার করো মুসলমান তাহলে পরকালীন জীবনের মুদ্রা তোমার অ্যাকাউন্টে জমা হবে বিল গেটসের যেমন মিলিট যার লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা হয় তুমি অন্তরে আল্লাহর কোরআনের সফটওয়্যার আবিষ্কার করো মুসলমান তুমি দেখে অথবা না দেখে পড়ো বুঝে অথবা না বুঝে পড়ো তুমি পড়তে থাকবে আর তোমার অ্যাকাউন্ট ব্যালেন্সে পরকালীন নেকি জমা হতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويرجون تجارة لن تبور جرا بشي تك بشي قرآن الكريم التلاوات كره نمازر پابون دي كره پروكاش شكو بني الله تعالى شنطوشت جنن دان كره অবশ্যই তারা এমন ব্যবসা করতেছে যে ব্যবসার কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো ধ্বংস নাই এর পরিপূর্ণ আজর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে দান করবে তাহলে নেকি উপার্জনের সবচাইতে সহজ পদ্ধতি কি বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত মনে থাকবে তো বলেন দেখেন ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে বলি আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আমাদেরকে ভয় দেখায় দেয় তারা বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে নাকি কোনো নেকি হয় না এমন মাসআলা আপনি শুনছেন কিনা বলেন আপনাদের মধ্যে কেউ শুনছেন অনেকে বলে থাকে কোরআনে কারীম না বুঝিয়া পড়লে কোনোই নেকি হয় না এমন একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে কিনা অনেকে বলে থাকে অনেকে হয়তো তাদের ফেস টু ফেস হয়েছেন যদি এমন পড়ে থাকেন কারো পাল্লায় যদি এরকম পড়ে থাকেন তাকে ঠান্ডা মাথায় আপনি জিজ্ঞাসা করবেন তার সাথে তর্কে যাবেন না যে ভাই আপনি বলে ফেলেছেন যে কোরআনে কারীম না বুঝিয়া পড়লে নাকি কোনো নেকি হয় না তো আপনাকে জিজ্ঞাসা করি আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন কি আপনার নেকি হয় সে বলবে হ্যাঁ হয় আপনি তখন তাকে বলবেন যে ভাই আপনি আলিফ লাম মিম কি বুঝছেন একটু বুঝান ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি কেউ বুঝাতে পারবে বলেন একমাত্র এর অর্থ এবং ব্যাখ্যা কে জানেন আল্লাহ জানেন নবীকে আল্লাহ পাক জানান নাই তো আপনি তখন বলবেন যে ভাই আপনি আলিফ লাম মিম পড়লেন বুঝলেন না তারপরও তিরিশটা নেকি আপনার আমল নামায় যুক্ত হলো আর আমি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়লাম বুঝলাম না আমার নেকি হবে না কেন আপনি না বুঝিয়া পড়লে আপনার নেকি হয় আর আমি না বুঝিয়া পড়লে আমার নেকি হবে না এটা মানা যায় না দলিল কি বিশ্ব নবী যে হাদিস বলেছেন মান ক্বরআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন বিশ্ব নবী বলেন আল্লাহর কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে বিনিময় তার আমল নামায় দশটা নেকি লেখা হবে এমনকি যদি কেউ আলিফ লাম মিম পড়ে এর বিনিময় তিরিশটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে বিশ্বনবী তো কোরআনের কত আয়াত আছে এগুলার মাধ্যমে উদাহরণ টানতে পারতেন কিন্তু এমন একটা আয়াতের মাধ্যমে উদাহরণ টানলেন যার অর্থ যার ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে কোরআনে কারীম না বুঝিয়েও যদি কেউ সহি শুদ্ধভাবে পড়তে পারে নেকি আসে না নাই বলেন বাকি কোরআন বুঝিয়া পড়লে নেকিটা কি হবে বেশি হবে কি হবে বেশি হবে এজন্য সহজে নেকি উপার্জনের দুই নাম্বার পদ্ধতি কি বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত
কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতের তিন নম্বর ফায়দা হচ্ছে এই কোরআনে কারিম যত তেলাওয়াত করবেন আল্লাহর সাথে আপনার তত সম্পর্ক বাড়বে কি বাড়বে আল্লাহর নৈকট্যতা তত আপনি উপার্জন অর্জন করতে পারবেন দেখেন আমরা বলে থাকি সহজে এই কথাটা অমুক আব্দুর রহিমের এই কথাটা অমুক আব্দুল করিমের বলি না কারণ কি ওই আব্দুর রহিম থেকে এই কথাটা বের হয়েছে ভিতর থেকে বের হয়েছে বিদায় বলি যে এই কথাটা অব আব্দুল করিমের ভিতর থেকে কথাটা বের হয়েছে বিদায় আমরা বলি এই কথাটা আব্দুল করিমের কিন্তু কোরআন এটা আল্লাহ পাকের কালাম কার কালাম আল্লাহ পাকের কালাম এই কালাম কার ভিতর থেকে বের হয়েছে আল্লাহ পাকের ভিতর থেকে বের হয়েছে সুতরাং আল্লাহ পাকের ভিতর থেকে যে জিনিস বের হয়েছে বিশ্বনবী বলেন ওই জিনিসের মাধ্যমে অতি সহজে ওই অতি সহজে নৈকট্যপ্রাপ্ত যত সহজে হওয়া যাবে অন্য কোন আমলের মাধ্যমে তত সহজে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত তোমরা হতে তো এজন্য দেখেন এই কোরআনের কোরআনের তেলাওয়াত শিখলে কোরআনের তেলাওয়াত যদি করেন তিন নাম্বার ফায়দা হচ্ছে যে কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়বে এর দ্বারা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন কি দিবেন বলেন আমাদের জিন্দিগির সবচাইতে মূল মাকসাদ হচ্ছে হেদায়েত মূল মাকসাদ কি বলেন হেদায়েত কোনো বান্দা যদি হেদায়েত পেয়ে যায় তাহলে তার জন্য জান্নাত হেদায়েত পেয়ে গেলে কি তার জন্য জান্নাত দেখেন এই কোরআনকে যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আপনি যদি হেদায়েতপ্রাপ্ত না হন বেঈমান হন এই কোরআনের বিনিময়ে এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিয়ে দিবেন আপনারা হয়তো জানেন ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব আজকের মতো ১৯৭৯ সাল একবার আমেরিকার ওয়াশিংটনে পৃথিবীর ৩৫০ ধর্মের মনীষীরা একত্রিত হয়ে প্রত্যেক ধর্মের পক্ষে ১০ মিনিট করে বক্তব্য দিতেছিলেন মুসলমানদের ভাগে পড়ছে ৫ মিনিট কয় মিনিট বলেন সেখানে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন লিবিয়ার গাদ্দাফি মক্কা মদিনার ইমাম দিল্লি শাহী মসজিদের ইমাম করাচি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা ইরান কুয়েত কাতার লেবানন আবুধাবি মাস্কের সহ পৃথিবীর ৫৫টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত বড় বড় ডাক্তার ডক্টররা উপস্থিত ইংলিশে পারবে ধর্মের কথা বলতে আরবিতে পারবে ফার্সিতে পারবে জার্মানি ভাষায় পারবে জাপানি ভাষায় পারবে সমস্ত লেকচারাররা সেখানে উপস্থিত কয় মিনিট বলেন এখন কে দিবে ৫ মিনিট বক্তব্য খুতবা পড়তেই তো লাগে ১০ মিনিট ঠিক কিনা বলেন ৫ মিনিটে ইসলামের সৌন্দর্য ইসলামের বৈশিষ্ট্য কিভাবে তুলে ধরা হবে তো ঘটনাক্রমে ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাতকারী শায়খ আব্দুল বাসেত কে বলেন তার কেরা শুনেছেন আল্লাহু আকবার শায়খ আব্দুল কাসেদ ডাক দিয়ে বলেন মুসলমান ভাইরা রে আমার টেনশনের কোনো কারণ নাই আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে ঘন্টায় কোনো সীমাবদ্ধ থাকবে না কারি বাসেত আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত শুরু করে দিলেন আগেই শর্ত করা ছিল ৫ মিনিট অতিবাহিত হওয়ার পর হলুদ বাতি জ্বলবে এর ১০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে নইলে লাল বাতি জ্বলবে এর ১০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে নইলে মাইকের সুইচ অফ করে দেওয়া হবে এরপরেও যদি শেষ না করেন তাহলে আইন লঙ্ঘনকারী হিসেবে আপনাকে গ্রেফতার করা হবে কারি বাসেত বলে ঠিক আছে কারি বাসেত আল্লাহু আকবার বলে গলাটা পরিষ্কার করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন সূরায়ে রহমানের মধ্যে টান দিয়েছেন কিসের ৫ মিনিট কিসের ১০ মিনিট কিসের ঘন্টা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে দুনিয়াতে বেঈমানেরা নাই সবাই আল্লাহর কোরআনের মুজেজায় ডুবে গেছে তারিবাসে সূরায়ে রহমান শেষ করে ইয়াসিন শেষ করে মুলুক শেষ করে ওয়াকিয়া শেষ করে যখন ক্লান্ত হয়ে পড়েছে নিজে নিজেই বলে সাদাকাল্লাহু মাওলানাল আযীম এখন বিচারক মণ্ডলী টনক নড়ছে কি রে কয়টা বাজে কয় মিনিট হয়েছে হায় হায় কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে কি রে হলুদ বাতিওয়ালা তুই কই ছিলি কই হুজুর লাল বাতিওয়ালা জিজ্ঞাসা করেন কি রে লাল বাতিওয়ালা তুই লাল বাতি জ্বালাস নাই কেন ক হলুদ বাতিওয়ালা কোথায় ছিল কি রে মাইকওয়ালা তুই মাইকের সুইচ অফ করাস নাই কেন ক তারা বাতি জ্বালায় নাই এ কারণে আমি মাইকের সুইচ অফ করি এবার সবাই মিলে বিচারক মণ্ডলীদেরকে ধরছে হুজুর আমরা তো এক জায়গায় ছিলাম বুঝলাম
কিন্তু আপনারা তো বিচারক আপনাদের তো আরো মনোযোগ সহকারে থাকার কথা ঠিক কিনা বলেন আপনারা কোথায় ছিলেন এই জবাবটা একটু আগে আমাদেরকে দেন এখন বিচারক মণ্ডলীরা বলে আমরা কোথায় ছিলাম জানি না কোন জগতে ছিলাম জানি না কারিবাসাত কেরা শেষ করার পর মনে হয় দুনিয়াতে ফিরত আইছি আল্লাহু আকবার এই কালামে জিন্দা কুরআন নে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল ইলম ফিল কুরআন নে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম চন্দ খানি হিকমতে নসরানিয়া হিকমতে কুরআনিয়া হামবাখা সবাই বলেন মারহাবা তাহলে এই কোরআনের মাধ্যমে কি হবে আল্লাহর হেদায়েত লাভ হবে আল্লাহর নৈকট্য লাভ হবে তাহলে এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম আলোচনার মূল বিষয়বস্তু কি বলতে পারবেন আলোচনার মূল বিষয়বস্তুটা কি আলোচনার মূল বিষয়বস্তুটা হচ্ছে একটু বলে দিচ্ছি যে বিশ্বনবী নবীদের নবী আমাদের বেলায় তার উম্মতদের বেলায় সকল ক্ষেত্রে ছাড় দিয়েছেন দয়াদ্র কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে ছাড় দিবেন না সেটা কি বলেন কোরআন সেটা কি কোরআন কিয়ামতের ময়দানে এই কোরআনের তেলাওয়াত যে শিখে সহি শুদ্ধ শিখে যেতে পারবে না কোরআনের অর্থ বুঝে যেতে পারবে না কোরআনের উপর আমল না করে যেতে পারবে না সেই কোরআনকে মাহজুর করলো আর যে কোরআনকে মাহজুর করলো বিশ্বনবী তার বিরুদ্ধে চলে যাবে আল্লাহ নবী যার বিরুদ্ধে চলে যাবে তার জন্য কি জাহান্নাম তার জন্য কি জাহান্নাম আর আপনি যদি কোরআনের তেলাওয়াতটা শিখেন কি শিখেন কোরআনের তেলাওয়াতটাও সহি শুদ্ধভাবে শিখতে পারেন সকাল বিকাল তেলাওয়াত করতে পারেন কয়টা ফায়দা বলেন তিনটা ফায়দা কয়টা ফায়দা তিনটা ফায়দা এক নাম্বার আপনার গুনাহ মাফ হবে কি হবে আপনার গুনাহ মাফ হবে দুই নাম্বার নেকি উপার্জনের সবচাইতে সহজ মাধ্যম কি বলেন কোরআনে কারিমের তেলাওয়াত নেকি উপার্জন হবে তিন নাম্বার এই কোরআন দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে আল্লাহ পাক আপনাকে কি দিবেন হেদায়েত দিবেন তাহলে এবার আসুন আমরা এই যে রমজান সামনে আসতেছে আমরা কি এই কোরআনের পিছনে একটু সময় ব্যয় করতে পারি না কি বলেন আমাদের হায়াতের জিন্দগি তো ফুরিয়েই যাচ্ছে গত বছর এমন সময় অনেক মানুষকে দেখেছি যারা এখন দুনিয়াতে নাই ঠিক কিনা বলেন তো আমরা কি একটু পারি না কোরআনের জন্য একটু সময় ব্যয় করতে পারি কিনা বলেন আপনারা দেখেন আপনাদের জন্য অনেক বড় একটা রহমত বরকত এই যে মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার মুহতামিম বা এই মাদ্রাসার সাথে যারা কমিটি সম্পৃক্ত আছে প্রত্যেককে পায়ে ধরে হলো আপনারা তাদেরকে বলবেন যে যারা বয়স্ক আছেন একটা বয়স্ক শিক্ষা কার্যক্রম আমাদের জন্য কি করেন আপনারা খুলেন দৈনিক এক ঘন্টা আমরা পড়ব দৈনিক দুই ঘন্টা আমরা পড়ব সেখান থেকে আমরা কোরআনে কারিম শিক্ষা করব তেলাওয়াত শিখব অর্থ জানব আমাদের বাচ্চারা তো তাদেরকে তো আমরা ভর্তি করবই আমাদের বাচ্চারা জান্নাতে যাবে আমাদেরকে জান্নাতে যাইতে মন চায় না কি বলেন আমাদের শিক্ষার প্রয়োজন আছে কি না বলেন অবশ্যই আছে তাদেরকে ধরবেন বলবেন যে আমাদের জন্য বাচ্চাদের জন্য করছেন আমাদের জন্য একটু করেন কি করেন আমাদের জন্য আপনারা একটু করেন একটা বয়স্ক শিক্ষা খুলেন আমরা এখান থেকে আমরা কি শিখব বলেন কোরআন শিখব যদি না পারেন পার্সোনালভাবে একজন হাবেশ সাহেবকে আপনারা রাখবেন দৈনিক তার কাছে আপনারা এক থেকে দেড় ঘন্টা মেহনত মুজাহাদা করে করে কোরআনের তেলাওয়াতটা শেখার জন্য আপনারা চেষ্টা করতে রাজি আছেন কিনা বলেন ইনশাল্লাহ আমাকে যদি হায়াতে বাঁচায় রাখে আমি যদি আগামী বছর ইনশাল্লাহ আপনাদের মাঝে আসি আমি কি আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা কোরআনে কারিমের পিছনে তেলাওয়াত শেখার পিছনে মেহনত মুজাহাদা চালিয়ে যাচ্ছেন কিনা এটা কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব এই ওয়াদাটা কি আপনাদের কাছ থেকে আমি একটু নিতে পারি ইনশাল্লাহ হুজুর এই যে আগামী কালকে থেকে আমি কোরআন শেখার পিছনে ইনশাল্লাহ আমার হায়াতের জিন্দগি থেকে দৈনিক আমি একটা ঘন্টা কোরআনে কারিম শেখার পিছনে আমি দিব এই ওয়াদাটা কি আপনাদের কাছ থেকে আমি নিতে পারি যদি অনুমতি দেন একটু করতে পারেন একটু হাতটা দেখান তো তাদের জন্য দোয়া করে দিব কারা কারা দৈনিক একটা ঘন্টা কোরআনের পিছনে মেহনত মুজাহাদা করবেন অনেকে হাত তোলেন নাই একটু হাত তুলে আল্লাহকে দেখান না হে আল্লাহ অনেক ব্যস্ততা আমাদের জানি কিন্তু এতটা ব্যস্ত সত্ত্বেও তুমি আমার জন্য একটা ঘন্টা কোরআনের পিছনে মেহনত মুজাহাদা করার তৌফিক আমাকে দিয়ে দিও যদি দোয়া করেন চোখের পানি ফেলে আল্লাহ তাআলা তৌফিক দিতে পারেন কিনা বলে অবশ্যই পারেন নিজের চেষ্টা থাকতে হবে দোয়া আর চেষ্টা
করবেন কিনা বলেন সফলতায় পৌঁছে দিবেন কে আল্লাহ আর আমি এই মাদ্রাসার কমিটিদেরকে বলবো মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন আপনারা অনুগ্রহ করে বাচ্চাদের জন্য তো শিক্ষা কার্যক্রম চালু করেছেন বয়স্কদের জন্য একটা শিক্ষা কার্যক্রম চালু করবেন দৈনিক একটা ঘন্টা দুইটা ঘন্টা তারা যার যার যে মন চায় শিখে যাবে তাহলে অন্তত এই উসিলায় এই এলাকার মধ্যে কোরআনের একটা ফেজা কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন আমাদের বাচ্চারাও কোরআন পড়বে সাথে সাথে আমরাও পড়ব ইনশাআল্লাহ রাজি আছে কিনা বলেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে توفيق دان کرون وما توفيقي إلا بالله